আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, দুর্নীতি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে বিএনপি দলটি এখন বিলীন হওয়ার পথে। জাতীয় নির্বাচন সহ যে কোনো নির্বাচনে জনগণ তাদের থেকে মুখ ফিরিয়ে নেয় তার প্রমাণ। ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে দুস্থদের মধ্যে রিক্সা ভ্যান বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। বলেন, যে দলের শীর্ষ নেতা দুর্নীতির কারণে আদালত থেকে দণ্ডপ্রাপ্ত হয়ে কারাভোগ করছেন, পলাতক আছেন, তাদের প্রতি দেশের মানুষের আস্থা থাকতে পারে না। উন্নয়নের মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার কারণে দেশের মানুষের এখন আস্থা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি। এ সময় দলটির নেতারা নিউজিল্যান্ডে মসজিদ সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানান। বলেন, শেখ হাসিনার নেতৃত্বে জঙ্গি দমনে বাংলাদেশ যে কৌশল অবলম্বন করেছে তা বিশ্ববাসীকে কাজে লাগানোর আহ্বান জানান। মানুষের সম্পদ লুট করার কারণে বেগম খালেদা কারাগারে, তার দল আজকে নিশ্চিহ্ন হওয়ার পথে, বিলীন হওয়ার পথে। যে কোনো নির্বাচনে গেলেই মানুষের মুখ ফিরিয়ে নিয়েছে তার প্রমাণ পাওয়া যায়, আলামত পাওয়া যায়। কারণ যে দলের শীর্ষ নেতা নেত্রী দুর্নীতি এবং সন্ত্রাসের কারণে আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত হয়ে কারাগারে এবং জেলখানে এবং পলাতক, তাদের প্রতি সাধারণ মানুষের আস্থা থাকতে পারে না। এই বাঙালি